sure you can stand up real quick. আচ্ছা, এরপরে আমরা পরেরটায় যাই। আচ্ছা, আমরা এখন পরেরটায় যাই। যেমন এই যে দেখো, কান থেকে কিন্তু অনেকবার কোশ্চেন আসছে। এই যে আরো একটা কোশ্চেন আসছে, ঠিক আছে, অন্তঃকর্ণ। তাহলে অন্তঃকর্ণের দুইটা অংশ থাকে, ইউট্রিকুলাস স্যাকুলাস, তাহলে কান এবং চোখ। এই যে আরো একটা কোশ্চেন আসছে দেখো, 6 নম্বর, চট্টগ্রাম বোর্ড 16, এই যে ঢাকা বোর্ড 17। তাহলে কান থেকে কিন্তু অনেকগুলি কোশ্চেন আসতে পারে। তারপরে 8 নম্বর কোশ্চেন দেখো, মেরুল অবলঙ্গাটার পার্শ্বদেশ থেকে সৃষ্ট একজোড়া স্নায়ু দেহের সব থেকে ক্ষুদ্র অস্থি সম্পন্ন একটি ইন্দ্রিয়ের অংশ বিশেষ হতে উদ্দীপনা বহন করে মস্তিষ্কে নিয়ে আসে। তখন মস্তিষ্ক বিভিন্ন পেশীকে নির্দেশনা দানের মাধ্যমে ইন্দ্রিয়টির কাজ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এখানে যে নার্ভটির কথা বলা হয়েছে, কি নার্ভের কথা যদি বলি তাহলে হচ্ছে অডিটরি যে ক্রিনিয়াল নার্ভ, সেটার কথা বলা হয়েছে। তারপরে কি বলছে, 9 নম্বর কোশ্চেন, উদ্দীপকে উল্লেখিত ইন্দ্রিয় অংশটির গঠন ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে কি বলছে যে কান সবচেয়ে ক্ষুদ্র অস্থি সম্পন্ন, তাহলে এটা হচ্ছে অন্ত কঙ্কাল না, এটা হচ্ছে মধ্য কঙ্কাল। অস্থিগুলো থাকে মধ্য কঙ্কালে, তাহলে মধ্য কঙ্কালের কাজগুলো এখানে কিন্তু আসছে। হ্যাঁ, তারপরে কি বলছে যে উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি উভয় ধরনের কাজেই সৃষ্ট ক্ষুদ্র অস্থির সমূহ কি ভূমিকা পালন করে, অর্থাৎ শ্রবণে কি ভূমিকা পালন করে বা শ্রবণ কৌশলটা কিন্তু এখানে আসছে। আর ভারসাম্য, শ্রবণ এবং ভারসাম্য যেটার কথা বলা হয়েছে। তারপরে হরমোনের যে কাজগুলি সেখান থেকেও কোশ্চেন আসছে। 9 নম্বর বলো, রুমু এবং ঝুমু দুজন মামাতো বোন। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট তো দেওয়া হয়নি। শেয়ার স্ক্রিন, এখন দেখা যায়? জি স্যার। তাহলে আগে তো মিস করছেন, তাহলে ওইগুলো একটু দেখাই দিই। যে কানের কথা যে বললাম, দেখেন কান থেকে কতগুলো কোশ্চেন আসছে, একই জিনিস ঘুরে ঘুরে। যে 4 নম্বর কোশ্চেন কান, 5 নম্বর কোশ্চেন কান, 6 নম্বর কোশ্চেন কান, 7 নম্বর কোশ্চেন কান। তাহলে কান যে এই যে 8 নম্বর, 9 নম্বর, 8 নম্বর কোশ্চেন কান, যে কান পড়বে না, আর কান ধরে টান দেবো যখন কলেজ খুলবে। আচ্ছা, পরেরটা যাই। রুমু এবং ঝুমু, রুমু এবং ঝুমু দুজন মামাতো বোন, দুজনের বয়স 16। রুমুর বয়স অনুযায়ী দৈহিক এবং মানসিক বিকাশ স্বাভাবিক, কিন্তু ঝুমুর উচ্চতা এবং গঠন দেখলে 10 বছরের বেশি মনে হয় না। ডাক্তার পরীক্ষা করে বললেন, ঝুমুর দেহে বিশেষ কিছু হরমোনের ঘাটতি রয়েছে। এখান তো বোঝাই যাচ্ছে গ্রোথ হরমোন, ঠিক আছে। তারপরে হচ্ছে থাইরয়েড যে গ্রন্থি, সেই হরমোন গুলোর মানে কাজগুলো এখানে চাওয়া হয়েছে। এটা হচ্ছে নবম অধ্যায়ে ডিটেল দিয়ে আছে, আশা করি এই কোশ্চেন আসবে না। তো হরমোনের জন্য যে কাজগুলি, সেই কাজগুলি আমরা একটু দেখব। তবে আমি আবারও বলছি, চোখ এবং কান কোনো কিছু বাদ দিবেন না, চিত্র সহ সব পড়বেন, এখান থেকে কোশ্চেন আসবে। তো যেহেতু তার দেখলে মনে হয় 10 বছর বয়স, স্বাভাবিকভাবে বোঝা গেছে গ্রোথ হরমোনে সমস্যা। তাহলে গ্রোথ হরমোনে একটা কাজ করে কি, কঙ্কাল তন্ত্রের বৃদ্ধি ঘটায়, তরুণাস্থির আয়তন বৃদ্ধি করে, অস্টিওব্লাস্টের আবির্ভাব ঘটায়, অস্থিতে ক্যালসিয়াম আয়ন সঞ্চয় করে। তাহলে এই সব কাজগুলি করে গ্রোথ হরমোন। তারপরে বিপাক কাজ নিয়ন্ত্রণ করে, এই হরমোন কোষের অ্যামাইনো অ্যাসিড গ্রহণ এবং প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করে, ফলে দেহের বৃদ্ধি ঘটে, আয়ন বৃদ্ধি ঘটে। এটি অন্ত্র থেকে ক্যালসিয়াম আয়ন শোষণ করে এবং বৃক্ক থেকে বিভিন্ন আয়ন পুনঃশোষণ করে রাখে, যা দেহের বৃদ্ধির জন্য আবশ্যক। তারপরে বিভিন্ন অঙ্গের আকার বৃদ্ধি ঘটায় উইদাউট ব্রেন, ঠিক আছে, ব্রেন বাদে অন্যান্য অংশগুলোর অঙ্গগুলোর আকার বৃদ্ধি ঘটায়। অর্থাৎ মানুষ যখন ছোট থাকে তার অঙ্গ প্রত্যঙ্গের গঠন ছোট থাকে, বড় হলে অঙ্গ প্রত্যঙ্গ বড় হতে থাকে।
অর্থাৎ একদিনের যে বাচ্চার বয়স, একদিন বয়সী বাচ্চার যে হার্ট যতটুকু, সে যখন 30 বছর বয়স হয়ে যাবে তার হার্টের আকারটাও কি হবে, ধীরে ধীরে বড় হয়ে যাবে, তাহলে এই গ্রোথ হরমোন এই কাজেও সাহায্য করবে, লোহিত রক্তকণিকা সৃষ্টি করবে অ্যারিথ্রোপয়েসিস প্রক্রিয়ায়, ঠিক আছে? তাহলে তারপরে থাইরক্সিন আর একটা হরমোন আছে T4, যেটা এই হরমোন পিটুইটারি গ্রন্থিকে গ্রোথ হরমোন ক্ষরণে উদ্দীপিত করবে, প্রোটিন তৈরির যে হার সেটাকে বাড়িয়ে দিবে, কঙ্কাল পেশির বৃদ্ধি ঘটাবে, ঠিক আছে, খাদ্য বিপাকীয় হার বৃদ্ধি করবে। তাহলে এই কাজগুলো হরমোন করছে। আচ্ছা, এবার যাকে জিজ্ঞেস করব সে বলবা মিম আছেন 109। আচ্ছা, 10 নম্বর কোশ্চেনের উদ্দীপকে দেখেন, মানুষের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে মটর দানার মতো একটি গ্রন্থি এবং শ্বাসনালীর উভয় পাশে প্রজাপতি আকৃতির একজোড়া গ্রন্থি আছে যা থেকে ক্ষরিত রস শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, এখানে কোন গ্রন্থির কাজ বলা হয়েছে? এখানে তো আবার আপনি দেখে ফেলবেন, বলেন। ওই যে হাইপোথ্যালামাসের সাথে যুক্ত যে গ্রন্থি, সেই গ্রন্থিটার নাম কি? আচ্ছা, আমি আর সহজ করে দিই, একটু আগে বললাম কোন গ্রন্থির সম্পর্কে, পিটুইটারি গ্রন্থি। এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন? স্যার আমাকে জিজ্ঞেস কর। হ্যাঁ, আপনাকে পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন? পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন? সকল গ্রন্থি নিয়ন্ত্রণকারী স্যার, সকল গ্রন্থি নিয়ন্ত্রণকারী স্যার এর জন্য। যে গ্রন্থি সকল গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে, পাশাপাশি সব থেকে বেশি পরিমাণ হরমোন উৎপন্ন করে, সেই গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। তাহলে এই ধরনের কোশ্চেন আসলে তো পারা যাবে, তাহলে একই জিনিস, এই গ্রন্থির কাজগুলো একটু পড়ে নেন। তাহলে কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা লাস্ট যে চ্যাপ্টার এটা শেষ করে দিই। তাহলে এখান থেকে পড়তে হবে কি কি? ক্যারোটিড নার্ভ, চোখ বিস্তারিত, কান বিস্তারিত, আর হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এটা ভালো করে পড়বা, চোখ এবং কান আজকেই মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এখন যাই আমরা আর একটা সর্বশেষ। এখন কি দেখতে পাচ্ছেন এটা? না স্যার, কিছুই দেখা যায় না স্যার। আচ্ছা, শেয়ার দি। এখন এখন দেখা যায়, সব দেখা যায় স্যার। স্যার ঠিক আছে। আচ্ছা, 12 নম্বর অধ্যায় হচ্ছে প্রাণীর আচরণ, টার্মিনেটিং কি? যে উদ্দীপনায় আচরণগত সাড়ার সমাপ্তিকরণ ঘটে তাকে টার্মিনেটিং উদ্দীপনা বলে। এটা স্ক্রিনশট দিয়ে নেন। যে উদ্দীপনায় আচরণগত সাড়ার সমাপ্তিকরণ ঘটে তাকে বলা হয় টার্মিনেটিং। 2 নম্বরটা এখনই মুখস্থ করেন, আমার কোশ্চেন সিলেক্ট হলে এটা আসবে। 2 নম্বরটা না পড়লে একদম পাপ হবে। অ্যালট্রুইজম কাকে বলে? অনেকবার বলছি এর আগে, ওই যে লাইভ ক্লাসে বলা হয়েছে, অ্যালট্রুইজম কিছু মানে প্রাণী, যখন একটা প্রাণী অন্য একটি প্রাণীর প্রতি যে কি বলবো, নিজের স্বার্থের কথা চিন্তা না করে যখন অন্য আর একটি জীবকে সাহায্য করে, এই যে হেল্পফুল যে আচরণটা, এইটাই হচ্ছে কি, অ্যালট্রুইজম। তো কাঠবিড়াল জাতীয় প্রাণী আছে, এই কাঠবিড়াল জাতীয় প্রাণীগুলো কি করে, যখন কোনো শিকারী তাদের নিকট আসে, তো যদি কোনো একটি কাঠবিড়াল ওই শিকারীকে দেখতে পায় তখন সেই কাঠবিড়ালটা কি করে, দুই পায়ে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে সে কি করে, একটা অদ্ভুত ধরনের শব্দ করে, যে শব্দটা অন্য সদস্যরা শুনতে পেয়ে তারা নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে। তাহলে কি করলো, একটা সদস্য অন্য সদস্যদের কি করলো, বিপদ থেকে রক্ষা করার জন্য অদ্ভুত একটা শব্দ করলো, শব্দ করে তাদের সতর্ক করে দিয়ে তাদের জীবন রক্ষা করলো। এই যে এই ধরনের আচরণ গুলি হচ্ছে অ্যালট্রুইজম। তো অনেক সময় নিজে সতর্ক করতে গিয়ে নিজেই কিন্তু খাবার হয়ে যায় শিকারীর। তাহলে সমাজের প্রত্যেক সদস্য
নিজের স্বার্থের দিকে না তাকিয়ে অন্য সদস্যের কল্যাণে কাজ করে যাওয়ার মনোভাব কি বলা হয়? অ্যালট্রুইজম বা পরার্থপরতা। এখন পরীক্ষার হলে আবার অ্যালট্রুইজম দেখানোর দরকার নাই। হ্যাঁ, এই যে হাত এইভাবে একটা দুইটা তিনটা আঙুল দেখে একের এক দুইয়ের দুই, ওই অ্যালট্রুইজম কিন্তু আমরা চাই না। এখন আচরণ কি? আচরণ হলো উদ্দীপনার প্রতি কোনো জীবিত জীবের প্রতিক্রিয়া। ঠিক আছে, আচরণ হলো উদ্দীপনার প্রতি কোনো জীবিত জীবের প্রতিক্রিয়া। ঠিক আছে, এইটাই হলো কি আচরণ। তুমি যদি একটা বাচ্চা খেয়ে যদি বলো একটা থাপ্পড় দিব, খুবই চিৎকার করে, দেখবে যে কিছুক্ষণ পরে সে ঠোঁট ফোলানো শুরু করবে। তারপরে যদি আর একটা থাপ মানে ওরম ধমক মারো, দেখবে চোখ দিয়ে পানি পড়া শুরু করবে। তাহলে তোমার এই যে ধমক খেলো, এই উদ্দীপনার প্রতি সে সাড়া দিয়ে কি করলো, ঠোঁট ফোলালো, কান্না শুরু করলো, এটাই হচ্ছে আচরণ। ইথোলজি সহজাত আচরণ, যে আচরণ কোনো জীব কি করে জন্মসূত্রে পেয়ে থাকে, যে আচরণ জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং একই প্রজাতির সকল সদস্যে মোটামুটি একই রকম হয়, এই আচরণ গুলিকে বলা হয় সহজাত আচরণ। তোমার এত ডিটেল না বলে সরাসরি বলবো, যে আচরণ জীব জন্মসূত্রে পায় এবং যেটা জীব জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই আচরণকে বলা হয় সহজাত আচরণ। আর অর্জিত আচরণ যেটা জীব জন্মসূত্রে পায় না বরং অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করতে হয় সেই আচরণকে বলা হয় অর্জিত আচরণ। ঠিক আছে, ট্যাক্সিস আজকে খুব ভালো করে পড়বা এবং আমার ইউটিউবে যে লেকচারটা দেওয়া আছে ট্যাক্সিসের, এটা একবার দেখে নিবা। ট্যাক্সিস থেকে সব থেকে এমসিকিউ কোশ্চেন বেশি আসে, ট্যাক্সিস থেকে অনেক অনেক এমসিকিউ কোশ্চেন আসে। তো দেখি ট্যাক্সিস কি, প্রাণীর দিকমুখী উদ্দীপনায় সাড়া দেয়াকে বলা হয় ট্যাক্সিস। এটা মুখস্থ করো এখনই। আচ্ছা, আইডি 131 সাদি আসো, আর 120 জুবাইর আছেন, জুবাইর আপনি আছেন? স্যার জুবাই এ স্যার জুবাইর বলে স্যার সারা। হ্যাঁ জুবাইর, হ্যাঁ না স্যার জুবাইর স্যার ওই দুইটাই ছিল স্যার, এখন স্যার উধাও স্যার। আচ্ছা দাঁড়াও দেখি ফেসবুকে আছে কি। তাহলে আপনারা ট্যাক্সিসটা মুখস্থ করেন, ট্যাক্সিস আর আছে। হ্যাঁ ট্যাক্সিস আর অ্যালট্রুইজমটা পড়েন, এই দুইটা আমি জিজ্ঞেস করব। আইডি 120 কে জিজ্ঞেস করব, নেন আপনি। আছে স্যার। হ্যাঁ এটা মুখস্থ করেন স্যার, দুই নাম্বার আর পাঁচ নাম্বার কোশ্চেনটা। এস স্যার দেখেন। আচ্ছা স্যার, এই সময় যে কাঠবিড়ালির কাহিনীটা বললেন, এরপরে কি কাঠবিড়ালিকে শিকারী ধরে খায় ফেলে? তারপর যখন স্ক্রিন শেয়ার দিবেন তখন ওই মিনিমাইজ গুলো দেখাবে, কোনটা শেয়ার করতে তখন শেয়ার করতে। আচ্ছা জুবাই জিজ্ঞেস করব, হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।
হ্যালো হ্যালো জি স্যার বলেন জি স্যার বলেন আচ্ছা আগে পড়াইনি তারপরে জিজ্ঞেস করে প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে সেটাও একটু পড়তে হবে অনুধাবনমূলক দেখেন চট্টগ্রাম বোর্ডে যশোর বোর্ডে রাজশাহী বোর্ডে দিনাজপুর বোর্ডে আসছে তাহলে এটা পড়া বাদ দিয়ে দিতে হবে তাই না এটা রাজশাহী বোর্ডে আসছে দিনাজপুর বোর্ডে আসছে যশোর বোর্ডে আসছে চট্টগ্রাম বোর্ডে আসছে তাহলে যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে কেবল মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই আচরণগুলো কি বলা হচ্ছে কি প্রতিবর্তী ক্রিয়া এবং এটা হচ্ছে আকস্মিক ভাবে ঘটবে হ্যাঁ হঠাৎ করে সহজাত আচরণ বলতে কি বোঝায় একটু আগেই বলা হয়েছে যেটা জীব জন্মসূত্রে পায় জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং একটা প্রজাতিতে প্রায় একই রকম আচরণ সেটা হচ্ছে কি সহজাত আচরণ ট্যাক্সিসের কথা বললামই অ্যালট্রুইজম বললামই ঘুরে ঘুরে এই কোশ্চেন গুলি আসে তবে এখান থেকে আপনারা খুব ভালো করে পড়বেন সেটা হচ্ছে মৌমাছির সামাজিক আচরণ মৌমাছির সামাজিক যে আচরণ তারপরে পাখির মাইগ্রেশন আর হচ্ছে প্যাভলভের থিওরি এই অধ্যায় থেকে কি বললাম মৌমাছি আচরণ তারপরে হচ্ছে পাখির মাইগ্রেশন প্যাভলভের থিওরি আর হচ্ছে মাকড়সা জাল বুনন কৌশল এই চারটা মৌমাছির আচরণ কেমন স্যার মৌমাছির যে সামাজিক যে আচরণটা আছে না মানে মৌমাছিতে তিন ধরনের মৌমাছি থাকে কার কোন কার কিসের থিওরি স্যার প্যাভলভ ওই যে কুকুরকে কুকুরের লালাকরণ ঘন্টা বাজায় আমি ইউটিউবে ক্লাস নিয়ে দেখাই দিছি একটা সুন্দর করে বই বই দাগায় দাগায় পড়াইছি ওটা তো মৌমাছি বিস্তারিত তারপরে পাখির মাইগ্রেশন বিস্তারিত তারপরে প্যাভলভের থিওরি PAVLOV প্যাভলভ প্যাভলভের থিওরি এই যে কুকুরের দেখবে একটা ছবি আছে কুকুরের লালাকরণের ওইটা আর হচ্ছে আর হচ্ছে মাকড়সার জাল বুনন কৌশল স্যার এডিটর ভিডিও আছে না ক্লাস স্যার হ্যাঁ এডিটর ক্লাস আছে না ভিডিও ইউটিউবে হ্যাঁ হ্যাঁ এগুলি সব যেগুলি বলছি সব দেয়া আছে মাইগ্রেশনের কথা যে বললাম মাইগ্রেশনের বাংলা হচ্ছে পরিযান ঠিক আছে জীববিজ্ঞান ক্লাসের শিক্ষক পাখিদের পরিযানের গুরুত্ব উপস্থাপনের পাশাপাশি মৌমাছি সম্পর্কে বক্তব্যে বললেন যে অন্যান্য প্রাণীর তুলনায় তাদের সামাজিক আচরণ অনেক উন্নত তো উদ্দীপকে গ নাম্বার কোশ্চেন কি বলছে উদ্দীপকে পাখিদের উপস্থাপিত বিষয়টি ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লেখিত বিষয়টি হচ্ছে পাখিদের পরিযান বা মাইগ্রেশন ঠিক আছে তো মাইগ্রেশন জিনিসটা কি যখন কোনো জীব প্রতিকূল পরিবেশে পড়ে বিপজ্জনক অবস্থায় পড়ে তখন কি করে এই বিপদের হাত থেকে বাঁচার জন্য সাময়িকভাবে তাদের যে আদি বাসস্থান সেটা ত্যাগ করে অন্য একটি জায়গায় চলে যায় এবং বিপদ কেটে গেলে আবার তাদের আদি যে বাসস্থান সেখানে ফিরে আসে যে দ্বিমুখী যে যাত্রা এটাই হচ্ছে মাইগ্রেশন ঠিক আছে উদাহরণ কি যে গ্রিনল্যান্ডে বা যে প্রচুর শীত পড়ে শীত পড়লে কি হয় ওই প্রচন্ড শীতের হাত থেকে বাঁচার জন্য এই অ্যান্টার্কটিকা মহাদেশ বা গ্রিনল্যান্ড থেকে কি করে শীতে পাখিগুলি কি করে আমাদের দেশে চলে আসে এসে কি করে আমাদের দেশে বসবাস শুরু করে কেন চলে আসে এই প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য শব্দ হচ্ছে এরপরে কি হয় যখন এই শীত ওদের ওখানে বা ঠান্ডার যে মাত্রা এটা যখন হচ্ছে কমে যায় অর্থাৎ যখন তাপমাত্রা বেড়ে যায় তখন কি করে আমাদের দেশ থেকে আবার এই পাখিগুলি কি করে তাদের নিজ দেশে ফিরে যায় এই যে ওদের নিজ দেশ
সেই গ্রিনল্যান্ড থেকে কি করলো সাময়িক সময়ের জন্য বাংলাদেশে চলে আসলো। তারপরে কি করলো, যখন ওদের দেশের টেম্পারেচার কমে গেল তখন আমাদের দেশ থেকে আবার তার নিজের দেশে ফিরে গেল। ওই যে একবার আসলো একবার ফিরে গেল, এই যে দ্বিমুখী যে চলাচল করছে, এই দ্বিমুখী চলাচলটাই হচ্ছে কি মাইগ্রেশন। তো মাইগ্রেশনের সুবিধাগুলি দেখো, অনেক সময় কিন্তু এই ব নাম্বারের এই কোশ্চেনটা ঘ নাম্বার অর্থাৎ 4 নাম্বারের জন্য কিন্তু আসে। পাখিকে তীব্র ঠান্ডা এবং ঝড়ো হাওয়ার মতো বিরূপ পরিবেশ থেকে রক্ষা করে। বিভিন্ন প্রজাতির পাখিদের মধ্যে আন্তঃজনন ঘটায়, নতুন প্রকরণের সৃষ্টি করে। প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য প্রাপ্তি নিশ্চিত করে। বিপাকীয় ক্রিয়া জননাঙ্গের বিকাশকে ত্বরান্বিত করে। আর অভিপ্রায়ণের অসুবিধা কি, এ সময় প্রাকৃতিক দুর্যোগে ঝড় বৃষ্টি কুয়াশার কবলে পড়ে পাখি মারা যায়। দেখা যাচ্ছে 20,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে কি করে ওই ইউরোপ বা আমেরিকা থেকে আমাদের দেশে চলে আসে। এত রাস্তা পাড়ি দেওয়ার সময় কি হয়, অনেক পাখি মারা যায়। তারপরে বিরতিহীন ভ্রমণে ক্লান্ত হয়ে যে বললাম মারা যায়। তারপরে ঝড় বৃষ্টির কবলে পড়ে পাখি মারা যায়। বৈদ্যুতিক টাওয়ার, প্রদীপ ঘর, বাতি ঘর এই সমুদ্রে থাকে পাখির অভিপ্রায়ণে সমস্যা সৃষ্টি করে। মানুষ এবং অন্যান্য হিংস্র প্রাণীর শিকারে পরিণত হয়ে প্রাণ হারায়। মাঝে মাঝে আমরা পেপার পত্রিকায় দেখি অতিথি পাখি শিকার করে বিক্রি করে, তাহলে এই যে এই ঘটনার কারণে তাদের জীবনহানি ঘটে, ঠিক আছে। আর আর একটা খারাপ দিক হচ্ছে কি যে পাখিরাও কিন্তু অনেক সময় জীবাণু বহন করে, অর্থাৎ একটা দেশ থেকে আর একটা দেশে বিভিন্ন জীবাণুর এই বাহক হিসেবেও কিন্তু পাখিরা কাজ করে। তাহলে এইগুলি হচ্ছে এদের খারাপ দিক। এরপরে আসলো কি যে প্রজা কি মৌমাছি, মৌমাছি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এটা আসবে। মৌমাছির সম্পর্কে একটা ক্লাস দেওয়া আছে ইউটিউবে। তো উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটি মৌমাছি। এরা মৌচাকে দলবদ্ধ হয়ে সমাজ গড়ে তোলে। চাকে প্রায় 40,000 থেকে 45,000 মৌমাছি সম্মিলিতভাবে সুশৃঙ্খল জীবনযাপন অভ্যস্ত। তো শ্রম বন্টন অর্থাৎ মৌমাছির যে মৌচাকে যে মৌমাছিগুলি থাকে তাদেরকে কি করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, তো এই 3 ভাগের মধ্যে একজন, একটা হচ্ছে রানী, একটা হচ্ছে রাজা আর একটা হচ্ছে কর্মী। তো প্রত্যেকটা সদস্যর কাজ হচ্ছে সুনির্দিষ্ট, ঠিক আছে। এবং একটা মৌমাছির নেতৃত্বে, মৌচাকের নেতৃত্বে থাকে রানী মৌমাছি। রানী যেভাবে ডিরেকশন দেয় বাকি সদস্যরা সবাই সেভাবে কাজ করে, এবং তাদের যে দায়িত্বটা দেয়া হয় সেটা তার নিজের জীবন যদি চলে যায় সেই জীবনের বিনিময়ে সে কিন্তু সেই দায়িত্বটা পালন। স্যার তাহলে স্যার এই চ্যাপ্টার দিয়ে স্যার অনুধাবন কি কি আসবে একটু স্যার বলেন না স্যার। জ্ঞানমূলক আর প্রয়োগ তো স্যার বললেন, মৌমাছির আচরণ, পাখির মাইগ্রেশন, ক্যাবলক থিওরি আর স্যার মাকড়সার জাল বুনন কৌশল। আরে মনে হয় কেসে গা শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার শোনা যায়। তো যেটা বলছিলাম অ্যালট্রিজম কাকে বলে, তারপরে ট্যাক্সিস কাকে বলে, তারপরে সহজাত দেখা যায় না, সহজাত আচরণ কাকে বলে, অর্জিত আচরণ কাকে বলে, এখন এখন দেখতে পাচ্ছেন? না স্যার দেখা যায় না। আচ্ছা আমি দেখছি, দেখেন কিভাবে স্ক্রিন শেয়ার দেয় স্যার, এই যে দেখেন, এই যে স্ক্রিন শেয়ার না, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ তাহলে কি বললাম যে অ্যালট্রুইজম কাকে বলে, ট্যাক্সিস কাকে বলে, সহজাত আচরণ কাকে বলে, অর্জিত আচরণ কাকে বলে,
ঠিক আছে। তারপরে প্রতিবর্ত আচরণ কাকে বলে, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, এই এই সবগুলি আসবে হচ্ছে তোমার কি বলে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, তারপরে মৌমাছি কি কি কাজ করে, সে কাজগুলি শ্রম বন্টন তো বললামই যে তিন ধরনের সদস্য থাকে এবং একটা মৌচাকে নেতৃত্ব দেয় রানী মৌমাছি, এবং রানীর নেতৃত্বে সকলে নিজের কাজটা সঠিকভাবে করে, এটা হচ্ছে একটা। তারপর খাদ্য যোগান দেয় কর্মী মৌমাছিরা, কি করে নিজেদের জন্য এবং অন্য সদস্যদের জন্য খাবার জমিয়ে রাখে। তারপরে প্যারেন্টাল কেয়ার যেটাকে বলে বাৎসল্য আচরণ, রানী মৌমাছি ডিম পাড়ার পর কর্মী মৌমাছি ডিম এবং লার্ভার যত্ন নেয়, যেসব লার্ভা রানী হবে তাদেরকে বিশেষভাবে রয়্যাল জেলি হয়। তারপরে রানী যদি দুর্বল হয়ে যায়, রানী যদি ঠিক মতো দায়িত্ব পালন না করে, তারা কি করে নতুন রানী তৈরি করে ফেলে, এবং যদি রানী বেশি ই করে তাহলে রানীকে মেরেও ফেলে। ঠিক আছে, তাহলে এই কাজগুলি তারা করে, পরিষ্কার পরিচ্ছন্নতা করে। ঠিক আছে, তারপরে যারা হচ্ছে রোগাক্রান্ত তাদের চাক থেকে বের করে দেয়। ঠিক আছে, তারপর প্রতিরক্ষা, বাংলাদেশে যেমন র‍্যাব পুলিশ এইসব বাহিনী আছে, মৌচাকের মধ্যেও কিন্তু এরকম মানে প্রতিরক্ষার কাজে নিয়োজিত কি মানে শ্রমিক বাহিনী স্যার, হ্যাঁ কর্মী বাহিনী, হ্যাঁ হ্যাঁ, তোমাকে যে হচ্ছে হুল ফুটাই দেয়, তুমি মৌচাকে ঢিল মারবা, মারার পরে যে তোমাকে হুল ফুটাই দিবে সে জানবে যে ওদের র‍্যাব, ওইটাই হচ্ছে কর্মী। ঠিক আছে, আর অনেক সময় মৌচাকের নিচে দেখবে যে একটু স্বাস্থ্যবান কিছু পড়ে থাকে, ঠিক আছে, না খেয়ে না খেয়ে মরে মৌচাকের নিচে, ওইগুলি হচ্ছে রাজা। ঠিক আছে, মৌচাকের সব থেকে অপদার্থ জীব হচ্ছে রাজা, সে কোনো কাজ করে না, শুধু খায় আর ঘুমায়, এরপরে যখন খাবারের অভাব দেখা যায় তখন কি করে চাক থেকে তাকে বের করে দেয়, না খেয়ে কয়েকদিন পরে মারা যায়। এটা কি স্যার কথা হইলো, হ্যাঁ ভালো লাগলো না, ঠিক আছে আমার মত স্যার লকডাউনে আমরা সবাই না, ওখানে লকডাউন না একবারে কিক ডাউন মানে কিক আউট। ঠিক আছে, কাজ করবা খাবার আছে, কাজ নাই খাবার না। আচ্ছা এখন দেখি, পায়ে কাটা ফুটলে অতি ক্ষিপ্ততার সাথে পা সরিয়ে নেওয়া, আগুনে হাত পড়লে হাত সরিয়ে আসা, চোখে কিছু পড়লে আপনা থেকে চোখ বন্ধ হয়ে যায়, এইগুলো হচ্ছে কি একই আচরণ। তাহলে এটা হচ্ছে আমরা একটু আগে বললাম যে প্রতিবর্তী ক্রিয়া বা প্রতিবর্ত সহজ, এটা হচ্ছে একটা সহজাত আচরণ, এটা হচ্ছে কি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে কি হয় এটা নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে, সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডের মাধ্যমে। তাহলে এই এটা পড়তে হবে। আর গ নম্বরে যে বললাম প্যাভলোভের থিওরি কুকুরের সেই লালাকরণের, এটা পড়বেন। তারপরে এই যে দেখেন, একটি প্রাণীগোষ্ঠীর সদস্যরা বিশেষ নৃত্যের মাধ্যমে নিজেদের মধ্যে ভাব বিনিময় করে এবং একে অপরের কি করে উপকার সাধন করে। এই যে এটা হচ্ছে মৌমাছি, মৌমাছির এই নৃত্যের কথা এখানে বলা হয়েছে। মৌমাছি খুব ভালো করে পড়বে, এই যে মৌমাছি কিন্তু আপনারাই শুধু নাচেন না, মৌমাছি নাচে কিন্তু। এই যে এটা 2016 সালে আসছে, রাসেলের বাবা একজন সরকারি চাকুরিজীবী, চাকরি সূত্রে ওরা সরকারি কলোনিতে বাস করে, কলোনিতে আধুনিক জীবন ব্যবস্থার অভাব থাকলেও অভাব নেই পারস্পরিক সহযোগিতার, তারা জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের উপকারও করে। এইখানে একটা খেয়াল রাখেন যে কলোনি, কলোনি মানে একসাথে অনেকজন বসবাস করলে সেইটাকে বলা হচ্ছে কলোনি, মানে মৌমাছি। এটাও কিন্তু মৌমাছি নিয়ে কোশ্চেনটা আসছে, এটা শিখবেন, এই অধ্যায় থেকে মৌমাছি নিয়ে অনেক কোশ্চেন আসছে। পুকুর পাড় দিয়ে হাঁটা, আচ্ছা এটা দরকার নাই, মৌমাছি যে যে কয়টা বললাম এগুলি ভালো করে পড়েন। আর কোনো অসুবিধা আছে স্যার? মৌমাছির আচরণ বলছে তো না স্যার? হ্যাঁ, মৌমাছি ডিটেল খুব ভালো করে পড়তে হবে, প্যাভলোভের থিওরি, আর ট্যাক্সিস, ট্যাক্সিসটা ভালো করে পড়বেন, ট্যাক্সিস থেকে অনেকগুলো এমসিকিউ আসবে। ঠিক আছে, যে এখন আমি দেখাই দিছি এমসিকিউ, দেখেন জিগজ্যাগ নৃত্য প্রদর্শন করে, স্টিকল ব্যাক, অপত্য লালন কোন ধরনের আচরণ, এটা হচ্ছে সহজাত আচরণ। তারপরে সর্বপ্রথম কোন বিজ্ঞানী মাকড়সা জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেন, ওই যে হ্যান্স পিটার্স, অক্সিজেনের ঘনত্বের পার্থক্যর কারণে প্রাণীর সাড়া দেয়াকে কি বলে অ্যারোট্যাক্সিস, এই যে ট্যাক্সিস থেকে এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে। মৌমাছির দেহ থেকে কোন ধরনের হরমোন নিঃসৃত হয়, এই যে ফেরোমন,
তারপর নিচের কোনটি শিখন আচরণ? শিখন আচরণ কাকে বলে? যে আচরণ জীব জন্মসূত্রে পায় না, বরং অভিজ্ঞতার আলোকে কি করে অর্জন করে। ঠিক আছে, তাহলে এই তারপর বর্ষাকালে কার মাছ হালদা নদীতে ডিম পারে, এটি কোন ধরনের ট্যাক্সিস? ঠিক আছে, এইগুলো ট্যাক্সিস থেকে এমসিকিউ আসবে অনেকগুলি, খুব ভালো করে পড়তে হবে। শব্দের প্রতি 11 নম্বর ট্যাক্সিস, তারপরে 13 নম্বর ট্যাক্সিস, তারপর 15 নম্বর ট্যাক্সিস, 16 নম্বর ট্যাক্সিস, 17 নম্বর ট্যাক্সিস, তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে ট্যাক্সিস। ওই যে 20 নম্বর ট্যাক্সিস, ঠিক আছে, তাহলে এইগুলি খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। ওই যে 25 নম্বর ট্যাক্সিস, আর যদি কারো কোথাও অসুবিধা থাকে আমাকে জিজ্ঞেস করেন। ওই যে 29 নম্বর ট্যাক্সিস। স্যার সবগুলো তো নিতে পারলো না এসএস। স্যার ব্যাকে যাওয়া যাবে? এই যে ও স্ক্রিনশট নাও, এগুলো তো আমি মনে হয় এর আগে গ্রুপে দিয়েই দিছি। না আমি এক থেকে প্রথম এটা নাও, এটা নাও আগে স্ক্রিনশট। ক্লাস তো 2 ঘন্টা নিয়ে ফেললাম 50 মিনিটের জায়গায়। জি স্যার 12টা এবার স্যার বোটানি ক্লাস আছে, এখন একটু স্যার রিল্যাক্স করি। হ্যাঁ তাহলে শেষ করে দিই, শেষ করে দিই না স্যার? জি স্যার আমি না ফার্স্ট টাইম এটা স্যার। স্যার হ্যাঁ, আর হচ্ছে এই করো যে মানসিক তোমাকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছো এটা আবার করো। হ্যাঁ জি স্যার, আপনাকে দিছি স্যার, সেন্ড করছি। ওখানে একটু অস্পষ্ট যে ইটি নামটা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখছি। আচ্ছা শেষ করে দিলাম। হ্যাঁ স্যার আমার স্যার তিনটা কোশ্চেন বাকি আছে স্যার, ওগুলো কমপ্লিট করে। হ্যাঁ বলো না স্যার, যে অধ্যায় 7 এর স্যার আপনারে দিছিলাম স্যার, ওই যে ওই দিনই স্যার, ওইগুলি মুখস্ত করবা, ওর মধ্যে কমন করবে। আমি যে 100টা লিখে দিছি ওর মধ্যে আসবে। হ্যাঁ আচ্ছা শেষ করে দিলাম আজকে। Thank you.